নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি গুম গেমিং চ্যানেলটি তো আপনারা আপনাদের স্ক্রিনবার দেখতে পাচ্ছেন যে আমরা আজ করতে চলেছি একটা মজা মজা মানে কীরকম না শুধু জি এইটিন চ্যালেন অনলি জি এইটিন চ্যালেন তো নোভাইয়ের গ্রুপ দেখতে পাচ্ছেন যে মানে ম্যাচ প্লে করতেছে তো অনলি জি এইটিন কিন্তু আজ পর্যন্ত মানে কি বলবো কোনো ইউটিউবার হতে পারেনি তো আমরা প্রথম তো আমরা চাই যে আমরা মানে একটু হার্ড মুখাটে মানে কীরকম না প্রথমে তো আমরা তিনটা হারবো ঠিক আছে হারার পর দেখা যাক মানে আমরা জিততে পারি নাকি মানে তিনটা রাউন্ড আমরা এমনিই হারবো ঠিক আছে মানে হেড মারব না এমনই খেলবো জাস্ট তিনটে রাউন্ড হারবো আমাদের মানে বলা আছে যে আমরা তিনটে রাউন্ড হারব ঠিক আছে তো হারার পর আমরা জিতার চেষ্টা করবো তাহলে একটু মানে হার্ড খেলা হবে যে আমরা দেখতে চাই যে সত্যিকার কি আমরা জিততে পারবো মানে নব্বাইয়ের গ্রুপের সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন যে নব্বাই কিন্তু একটা মজা করছে জাস্ট মানে কী বলবো মানে ও মারলে হয়তো মারতে পারত জাস্ট একটা মজা ঠিক আছে তো প্রথমে তিনটে রাউন্ড হারার পর তো আমরা মানে দিতে পারবো কি এটাই হচ্ছে কথা তো আমি বল মানে নব ভাইয়ের কাছে শুনতে চাই নব ভাই কি বলতে চাই এই রাউন্ড সম্বন্ধে এই কি জিততে পারবে নব ভাই তো নব ভাই কিছু বললো না তাই যাই হোক উনি স্পিকারে নেই তো আমার মনে হয় না যে কারণ আমাকে মানে আমাদের যে কমেন্ট্রি করছি আমি তোমাকে আমাকে বলেছিল যে আমরা ইচ্ছা তিনটে রাউন্ড হারবো তো হারার পর আমরা কভার করবো এটা আচ্ছা ঠিক আছে দেখা যাক নব ভাইয়ের গ্রুপ কি করে

কিন্তু ভিডিওটা আপনারা পুরো শেষ পর্যন্ত কিন্তু তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরা জিততে পারলো কি পারলো না ঠিক আছে স্কিপ করার প্রয়োজন নেই কারণ দেখতে পাচ্ছেন নোভাই মানে যে ইচ্ছে করে নেওয়া হচ্ছে মানে দেখুন হঠাৎ করে টিম মানে এরা ইচ্ছে করে নেওয়া হচ্ছে না আসল মজা কিছু মাথায় ঢুকছে না ব্যাপারটা তো দুটো রাউন্ড এরা হেরে গেল তো এটা আমার তো মনে হচ্ছে না না জিতবে কারণ এরকম দুটো রাউন্ড জিএইট নিয়ে হারার পর মানে এত দামি দামি গুলিতে হারার পর আপনার কি মনে হয় এরা জিততে পারবে ঠিক আছে তো ভিডিওটি স্কিপ করার প্রয়োজন নেই পুরো দেখতে থাকুন আমি মানে সত্যি মন থেকে হাসি আসে যে এরকম কোনো দিন ভিডিও বানানো হয় না কারণ আদেশন তো করাই হতে পারে এত বড় একটা মানে কি বলা যেতে পারে যে এত বড় একটা প্রতিযোগিতা নেইনি কোনো ইউটিউবার নেইনি যে জিআইটি মানে ডবল আজ তো মানে এই অভি আপডেটের পর যে ডবল ভিক্টরি এটা তো সব জায়গায় খতরনাক গুলি মানে এই ক্লাস স্কোয়াড বা র্যাঙ্কে বলুন ঠিক আছে তো এইগুলি থাকা সত্ত্বেও কি এরা জিততে পারবে এটাই হচ্ছে ভিডিওর মূল অংশ ঠিক আছে তো নব্বই দেখতে পাচ্ছেন নব্বই কিন্তু মোটামুটি জেট নেই ও বাবা হেড লাগিয়ে দিয়েছি রে কিরে এরমটা কি জিতা শুরু করবি নাকি কিন্তু আর এরকম আমাদের বলি যে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম মজার মজার ভিডিও এরকম ফানি ভিডিও পাওয়ার জন্য আহ বাবা একটা নক করে দিয়েছে আমাদের মাফিয়া এটা কি যে দিনে জিতে যাবে আমার তো আলো বিষয় হচ্ছে না ভাই কিন্তু নোভাইয়ের গ্রুপটা ভালো এসেছে আমি জানি না যে এরা সত্যি মানে জিতে পারবেন নাকি তো দেখা যাচ্ছে নোভাই যাচ্ছে তো আমি বুঝতে পারছি না যে এটা কি করছে এ বাবা এনিমি কি হেড মারবি নাকি ও বাবা আরে সত্যিই তো এমন যতটা সম্ভব জিততে বেরোবো না কি কিছু বোঝা যাচ্ছে না এটা বলেছিল আমি ইচ্ছুরই হারবো দেখতে পাচ্ছেন নোব্বাই হেঁটে লেখাচ্ছে না ও বাবা ও এবং নব্বাই ও বাবা ডাউন মানে জিএই টি নেই যারা মানে তেলকা মাচিয়ে দিচ্ছে বাবা ও হো ওয়াল বলে নোভাই ওয়াল পরেছে না কি ব্যাপার ঠিক বোঝা যাচ্ছে না নিট হাই নাকি ঠিক আছে আমাদের মানে আসল বক্তব্য আছে এবার তিনটে এমন শেষ নোব্বাই বলেছিল এরপর যে আমরা জিতবোই মানে কনফার্ম তো আমি জানি না এরা জিতবে নাকি আমার তো আদৌ মানে এখনো বিশ্বাস করতে পারছি না যে এরা জিতবে মানে এরকম বট গেম প্লে করার পর আপনারা ভাবছেন কি এরা জিততে পারবে তো পুরো ভিডিওটা দেখুন করার প্রয়োজন করলেই কিছু বুঝতে না কি পারবে মানে এই পরপর মতো হয়ে গেছে মানে পরপর তিনটা হারার পর ইচ্ছা তারপর কি পারবে শুধুমাত্র জিএম নিলে চারটা জিততে ঠিক আছে তো দেখা যাক কি হয় মানে সত্যি একটা আগ্রহপূর্ণ জিনিস তৈরি হয়েছে এটা তো দেখা যাক এবার কিন্তু এই চারটে প্লেয়ার সিরিয়াসলি গেলে মানে নোভাইয়ের যে চারটে প্লেয়ার এবার সিরিয়াস কারণ ওরা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে হ্যাঁ আমরা মানে করেই সলভ এটা আজ পর্যন্ত কোনো ইউটিউ নেট নোভাইয়ের নেট প্রবলেম এরকম হয় আমাদের নেটওয়ার্ক এরিয়াতে এরকম হয় তো আপনাদের কার কার হয় এটা কমেন্ট সেকশনে মানে অবশ্যই বলবেন ঠিক আছে তো ও বাবা ও এনিমি 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 এবং হেড ঠিক আছে তো ও বাবা এনিমিটা দাঁড়িয়ে আছে কেন এটা কি বুঝতে পেরে গেল না কি যে আমরা প্র্যাঙ্ক করছিলাম এদের সঙ্গে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে ভাই খেলছে তো পর চারটা রাউন্ড যেটা কিন্তু অতটা সহজ নয় মানে আমরা যতটা ভাবছি যে খেলাটা এতটা সহজ নব ভাই হেট এরকম চুয়ানোর হেড মানে ভাই মানে মানে এই যদি আপনারা খেলা দেখতে মানে আজ পর্যন্ত নব ভাইয়ের সঙ্গে যত লোক কাস্টম খেলেছে হয়তো ভাই হেডেছে রে কিন্তু এ বিখ্যাত আছে এর হেড শোড ঠিক আছে আপনারা যদি কমেন্ট করেন তো আমি এর আইডি দিতে পারি তো এর মানে এই তে যে পরিমাণে হেড লাগায় তো সেটা কেউ লাগাতে মানে তে হেড মানে আপনারা বুঝতে পারছেন এই হেড লাগিয়ে চ্যালেঞ্জ করেছিল আছে আর আপনাদের একটা কথা বলে যে ভাই কিন্তু আমাদের গিল্ডে ঠিক আছে আমাদের গিল্ডে এই একটা ছেলের খুবই গরিব সত্যিই গরিব এই যে ফোনটা খেলতেছি এটা টু জিবি র্যাম মানে আজ তিন বছরের প্লে তো এই টু জিবি র্যামে যে গেমটা ভাই প্লে করতে আর যে তিনটে মানে আমাদের বন্ধু আছে তো তিনটে বন্ধু খেলে ভালো মানে মানে ভালো ফোন আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম গেমটা প্লে করছে কিরকম ড্রাগ তো আমি বলে ছ ঘন্টা করে ট্রেনিং খেলে মানে শুধুমাত্র ট্রেনিং ঠিক আছে তো নোভ ভাই আমাদের আগের মেসে হিরোইকে কে গিয়েছিল হিরোই কে চারটে স্টার তুলেছিল এবং মানে গ্র্যান্ড মাস্টারও যেতে পারতো হয়তো কিন্তু ও খেলার সময় পায়নি মানে স্কুল স্টুডেন্ট ঠিক আছে তো এর জন্য মানে নোভ ভাই কি বলবো মানে যেতে পারেনি কিন্তু হিরোইকেও একশোটা স্টার তুলেছিল তো এবারে উনি মাস্টার উঠবেন মানে উঠবে ঠিক আছে তো দেখা যাক ওটা বার কথা এখন দেখা যাচ্ছে যে দুটো রাউন্ড শুরু মানে একটা তিন তিনটে রাউন্ডের পর যে রাউন্ডটা জিতেছে তো এই রাউন্ডটা কি পারবেন নবভাইয়ের টিম জিততে তো আপনারা যদি নোভাই ওই দেখা যাচ্ছে মানে বান্দা ও আবার দেখতে দেখেছে আপনারা দেখেছেন যে আমি বলেছিলাম যে নোভাই হয়তো মানে জি এইটিনের এরা উড়িয়ে দেয় মানে এদের যে নব্বই হাজার টিমটা এরা হচ্ছে কাস্টমার জিএইটিনে হারাতে পারে মানে আপনারা দেখতেই পাচ্ছেন জিএইটিনে মানে এত বড় বড় গুলি থাকতে এই যে জিএইটিনে এরা হারাচ্ছে এটাই হচ্ছে একটা মারাত্মক ব্যাপার মানে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি ঠিক আছে মানে এটা সবাই করতে মানে আজ পর্যন্ত আপনারা যা ইউটিউবে এত এত জনের এত লোকের ভিডিও দেখেছেন কোনোদিন কোনো দিন দেখেছেন কোনোদিন দেখেছেন যে মানে এত সুন্দর মানে এতটা সুন্দর গেমপ্লে ঠিক আছে এটা খুব মানে কি হলো কম লোকই করতে পারে এটা কিন্তু সব এটা কিন্তু কম লোকই করতে আবার দেখতে পাচ্ছেন যে এক ভিক্টরি ও বাবা মানে এটা কি বাস্তবিক সম্ভব মানে সত্যি অবাক লাগছে নবায়ের টিম ঠিক আছে তো আবার তিনটে মানে এটা কি পারবে পরপর দুটো রাউন্ড জিততে এটাই হচ্ছে একটা কথা মানে এটা যতটা আমরা সহজ ভাবি না মানে এই যে G18 এ এটা সহজে কিল করছে এটা অতটা সহজ নয় দেখতেই তো আপনাদের সহজ লাগছে আপনারা একবার ট্রাই করবেন ঠিক আছে করার পর জিনিসটা দেখবেন যেটা সত্যি না মিথ্যা তো বেশ কিছু আর তো বলছি না এটাই বলছি যে ভিডিওটি আপনারা যতটা শেয়ার করতে পারেন শেয়ার করে দেখান কারণ এরকম ভিডিও এই প্রথম মানে ইউটিউবের জগতে এই প্রথম আপনারা এরকম একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে ওই যে অনলি জি এইটিন নিয়ে এই যে মানে এনিমিগুলোকে মানে এত বড় বড় গুলি ওই অনলি জি এইটিনে যেই মানে ভিডিওটা এরা খেলছে হয়তো আমি জানি না যে না জিতবে কিন্তু এই যে খেলাটা এটা যে কতটা স্বাস্থ্যের খেলা সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন ঠিক আছে তাই জন্য বলছি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে কিন্তু আমরা এরকমই অ্যামার্জিং ভিডিও বানাবো ঠিক আছে এবার আমরা চ্যালেঞ্জ রাখবো যে অনলি USP ঠিক আছে অনলি USP চ্যানেল আমরা রাখতে চলেছি তো আপনারা যদি অনলি এস পি চ্যালেঞ্জ দেখেছেন নক মানে কী বলবো মানে এরা হেড ছাড়া কিছু দেখে না মানে এরা মানে পিস মানে পিসি প্লেয়ার হয়তো এদের কাছে কোনো নয় মানে এরা যেরকম মোবাইলে গেমটা প্লে করছে ঠিক আছে পিসি প্লেয়ার হয়তো এরকম গেমটা প্লে করতে পারবে না কারণ সত্যিই গেমটা এতটা সুন্দর এরা প্লে করে ঠিক আছে মানে আমিও নব ভাইয়ের সঙ্গে খেলেছি তো যখন আমরা র্যাঙ্ক ট্যাঙ্ক খেলি তো নোভাই দেখি যে একাই দশটা বারোটা কিল করে ফেলে কিন্তু এরকম কি করে গেলে দুজ ফোনে যে এতটা ওপি গেমপ্লে করে করে কীরকম সেটা আমি ভেবে অস্থির হই তো এটাই হচ্ছে কথা যে জিএটিনে জিতাটা এটা কোনো স্বার্থের কথা নয় ঠিক আছে এবং আপনাদের এই কথাই বলছি হয়তো আপনাদের মনে হতো আর আমি বেশি বলছি কিন্তু এটাই বাস্তব যে জিএটিনে জিতাটা এটা কোনো মানে বাস্তব কথা দেখতে পাচ্ছেন নবভাই শুধু মানে জিএটিনের পর জিএইটিনই যাচ্ছে লিয়েই যাচ্ছে ঠিক আছে তো দেখা যাক শেষ রাউন্ড এটা কি জিততে পারবে টিম যদি জিতে যায় আপনাদের একটা কথা দিতে হবে আপনাকে যে এই এইটা এত ভাইরাল করুন যাতে সবাই দেখতে পারে যে হ্যাঁ মানে সবটাই সম্ভব মানে যত বড় ঘুরে থাকুক এর লোককে হারানো যায় মানে সবটাই চেষ্টা থাকলে সবটাই করা যায় এই জন্য আপনাদের বলছি ভিডিওটা আরও ভাইরাল করুন যাতে সবাই দেখতে পারে আর কারণ আজ পর্যন্ত কোনো ইউটিউবার এই ভিডিওটা মানে বানাতে পারেনি মানে এই জিএটিন চ্যালেঞ্জটা আজ পর্যন্ত কোনো ইউড করতে পারেনি না ক্লাস কোয়াটেই হোক আর ক্লাস কোয়ার্ড র্যাঙ্কেটেই হোক ঠিক আছে আমি আপনাদের কথা যদি আপনারা ইউটিউবের চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করেন ভাইরাল করেন এবং লাইক করেন আমি ইউএসপি চেনে নাই নবাই টিমের সঙ্গে ইউএসপি চেন আমি কথা দিচ্ছি হারবে কি জিতবে আমি জানি না কিন্তু টেক্কার খেলা হবে কেননা এরা যেরকম হেড লাগায় তাহলে টেক্কার খেলা হবে এ আপনারা হয়তো এর হেডটা ভালো বুঝতে আছেন যদি এমপিপটটি দেন তো আমি দেখেছিলাম এমপি তে যদি চারটে গুলি মানে চারটেই হেড লাগে মানে ডু জিবি ফোনেই আপনারা বুঝতেই পারছেন যে দু জিবি কতটা গেম আমি এটাই বলতে চাই নব্বাই সম্পর্কে যে সবটাই মানে যদি চেষ্টা থাকে আপনার আপনি ইউএসপি নিয়েও ঠিক আছে এমপি পডটি মতো গুলিকে সহজে হারাতে পারেন ঠিক আছে তো আমি নোভার এই এতটাই বলতে যাচ্ছি তো আজ যে আমার টিমের যে মেম্বারগুলো আছে তারা মোটামুটি দেখে খেলা যাচ্ছে মানে খেলছে মানে ভাই তো একাই আর খেলছে না সবাই খেলছে নোভাইও কিল করছে আর তারাও কিল করছে কিন্তু এই যে জি যে এই যে জিতাটা এইটা চেয়ে একটা মানে কথা আমি এইখানেই বলতে যাচ্ছি আর এই যে গুলো পড়েছে এটা মোটামুটি ভালোই খেলছে ঠিক আছে কিন্তু তাও এরা হারছে এর মানে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা ওপি গেম প্লে করছে ওরা ঠিক আছে মানে এরা এতটা পরিমাণে হেড লাগাচ্ছে ঠিক আছে মানে এরা এতটা ওপি গেম প্লে করছে না আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ওপি গেম প্লে করছে এরা ঠিক আছে তো আপনারা যদি চান যে ইউএসপি চ্যানেল আনবো তাহলে আনতে পারি আবাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নোব ভাইয়ের টিম জিতে গেছে এবং ভুঁইয়ী মোটটা ভাই দেখাচ্ছে তো কে গুড বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন